fura na sar tu cantasi. Ar, kainura tor sashingara hoto hodor. শুরু হলো সামাজিক সাংস্কৃতিক সংস্থা রূপম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শিলচর বঙ্গভবনে বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তীর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই প্রতিযোগিতা উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অসীমানন্দ গাঙ্গুলি, বর্ষীয়ান সাংবাদিক অতীন দাস, রূপমের সভাপতি প্রদীপ দত্ত রায়, 2017 তিন বিচারক যথা চৌধুরী অপূর্ব, কুমার দে এবং নারায়ণ দেব। প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে চারটি এবং ত্রিপুরা থেকে দুটি দলসহ মোট 21টি দল এবছরে সর্বভারতীয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিদিন বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত নাটক পরিবেশন হবে বঙ্গভবনে। শুরুতে রূপমের শিল্পীবৃন্দ এর উদ্বোধনী সঙ্গীতে পর সৃষ্টি নৃত্য পরিবেশন করবেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। উপস্থিত থাকতে পেরে এবং রূপম আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এবং এই যে 41তম একাঙ্ক নাটক প্রতিযোগিতা হচ্ছে, সেই মুহূর্তটিতে আমি সাক্ষী থাকার জন্য নিজেকে ধন্য মনে করছি। আমি বেশি কথা বলবো না, কারণ আমরা সকলেই এবং আমিও নাটক দেখতে এসেছি। কিন্তু রূপম সম্পর্কে দুটি কথা না বললে আমার অপূর্ণতা থেকে যাবে। আমি রূপমের নাম কলকাতা থেকেই শুনেছি এবং আজকে নয়, অনেক দিন ধরে তাদের এই সামাজিক সাংস্কৃতিক ক্রিয়াকলাপের জন্য। রূপম এই যে 1975 থেকে, সম্ভবত 1975 থেকে এই যে একাঙ্ক নাটক প্রতিযোগিতা করছি, এটা সাংস্কৃতিক দিক থেকে একটা বৈপ্লবিক ব্যাপার, অন্তত বরাক উপত্যকার ক্ষেত্রে। কেন? একাঙ্ক নাটকই সেই প্ল্যাটফর্ম যেখানে নাটক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যায়। দুই, একাঙ্ক নাটক প্রতিযোগিতা, দু নম্বরে প্রতিযোগিতা শব্দটি, প্রতিযোগিতা কি করে না আরো নিখুঁত থেকে নিখুঁততর নিখুঁততম করতে সাহায্য করে। ফলে এই যে আমাদের বরাক উপত্যকা, এখানে রূপমের এই একাঙ্ক নাটক প্রতিযোগিতা নাট্য চর্চাকে, নাট্য আন্দোলনকে একটা দিশা দেখাচ্ছে দীর্ঘ 41 বছর ধরে। এর জন্য আমি আমার তরফ থেকে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তাদের নাটক এই মঞ্চে মঞ্চস্থ করবে। এতে পশ্চিমবঙ্গ থেকে 4টি নাট্যদল, পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকে 2টি নাট্যদল এবং বরাক উপত্যকা, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচরের নাট্যদল নিয়ে এবার এই প্রতিযোগিতা। আমরা এই 41 বছরের মধ্যে 40 বছর প্রতিযোগিতা হয়েছে জেলা গ্রন্থাগার ভবনে। এই বছরই প্রথম 41 বছরে এই প্রতিযোগিতা জেলা গ্রন্থাগার ভবন থেকে বাইরে বেরিয়ে এই বঙ্গভবনে অনুষ্ঠিত হচ্ছে। এবং বরাক উপত্যকা বঙ্গভবনকে প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই, ওনারা আমাদেরকে অনেক সাহায্য করেছেন। যদিও এখানে নাটক প্রতিযোগিতার অনেক প্রবলেম হয়, কারণ গ্রিন রুমের একটা সমস্যা থাকে, তাই আমরা এখানে 5 দিন অনুষ্ঠান করছি। প্রতিদিন 3টা থেকে নাটক শুরু হবে, আজকেও যেহেতু উদ্বোধন আজকে 3টি নাটক, কালকে থেকে প্রত্যেক দিন ঠিক 3টায় পর্দা খুলবে, কারণ 6টি নাটক আছে। আমরা দর্শকদের কাছে মানে বিনম্র আবেদন জানাই, যাতে আপনারা 3টার সময় দর্শকের সঙ্গে এসে যারা নাটক করবে তাদেরকে উৎসাহিত করবেন, যাতে তারা ভালো নাটক। এই রূপম সাংস্কৃতিক সংস্থা এই যাত্রাপথের একজন সহযাত্রী হিসেবে আমাকে কিছু বলতে হবে আমি ভাবিনি। যাই হোক,
আমি প্রথমেই স্মরণ করব শ্রীনয় স্বর্গীয় নরেশচন্দ্র পাল মহাশয়কে, কারণ তার সঙ্গে আমাদের একটা খুব নিবিড় সম্পর্ক ছিল। ষাটের দশকে এই শিলচরে যেটা বৌদ্ধিক পরিবেশ আপনারা হয়তো জানেন যে তার একটা কেন্দ্র ছিল ভারতী মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে সাংবাদিকরা আসতেন, যারা সাহিত্য করেন তারাও আসতেন, যারা নাটকের লোক আসতেন, এবং মনীষদার দোকান ছিল নাজির পট্টিতে, তিনি অন্তত দিনে দুবার আসতেন, এবং আমরা তখন তো মুসলিমও সাংবাদিক অমিত কুমার না এবং আমি সর্বক্ষণের সাংবাদিক, আর অন্যান্য যারা ছিলেন প্রবীণ সম্পাদক ছিলেন ওরা খুব বেরোতেন না। যাই হোক, তো ওই রূপম সাংস্কৃতিক সংস্থা যখন শুরু হলো ওই সময় ষাটের দশক এবং সত্তরের দশক শিলচরে একটা সংস্কৃতির একটা বিরাট জাগরণ হয়েছিল, এবং এই সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সংবাদপত্রের একটা সম্পর্ক ছিল। তখনকার কিন্তু তেমন সাংবাদিকের সংখ্যা ছিল না, এখন আমাদের পত্র পত্রিকায় ক্রীড়া সাংবাদিক, সাংস্কৃতিক সাংবাদিক, সাহিত্যের জন্য আলাদা গ্রুপ থাকে। তখনকার দিনে আমাদের একাই রাজনীতির খবর, খেলাধুলার খবর, সংস্কৃতির খবর সব কিছু সংগ্রহ করতে হবে, সেই জন্য সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে একটা নিবিড় সম্পর্ক ছিল। বদরপুর সানরাইজ লজের গা ঘেঁষে উত্তর দিকে পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলে রাস্তার পাশে নজরে পড়বে বিশাল কলাপসিবল গেট, বড় বড় হরফে লেখা প্রোগ্রেসিভ স্কুল। শহরের যানজটমুক্ত একটি নির্ঝঞ্ঝাট এলাকায় স্বমহিমায় বেশ কিছু কচি কাচার দায়িত্ব নিয়ে স্কুলটি আজ বদরপুরের অন্যতম একটি আবাসিক স্কুল। গেট ঠেলে ভেতরে ঢুকলে পরিষ্কার পরিচ্ছন্ন উঠোনে কচি কাঁচাদের ছুটোছুটি দেখলে এক মুহূর্তের জন্য স্মৃতির রূপলি পর্দায় ভেসে উঠবে আপনার শৈশব। উঠানের দক্ষিণ পাশেই মেয়েদের হোস্টেল, ঠিক উল্টো দিকে এক মিনিট হেঁটে পশ্চিম দিকে বাঁক নিলেই স্কুল। স্কুলে ঢুকলেই মনে হবে আপনি তারামণ্ডলে ঢুকেছেন। ছাত্রছাত্রীদের মনোরঞ্জনের জন্য লম্বা বারান্দার দেয়ালে আঁকা বাহারি রঙের সব চিত্র, এইসব চিত্রের ডিজাইন করা হয়েছে ছাত্রছাত্রীদের মানস চরিত্রকে কল্পনা করে। শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে রয়েছে অভিনব প্রক্রিয়া, এক মাস পর্যবেক্ষণে থাকার পর ক্লাস নেওয়ার সুযোগ পান একজন শিক্ষক। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা হোস্টেলের ব্যবস্থা। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আবাসিক পড়ুয়াদের স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হয়, খেলাধুলায় ও শরীরচর্চায় রয়েছে রোজদিনকার রুটিন। স্কুলের কর্ণধার মোহাম্মদ শাহজাহানের হাতে গড়া অনেক ছাত্র রাজ্যস্তরে খেলাধুলা করছে। সাংস্কৃতিক ক্ষেত্রে নেওয়া হয় বিশেষ যত্ন, স্পোকেন ইংলিশ প্রায় প্রাথমিক গুরুত্ব। 24 ঘন্টার শৈক্ষিক গাইডেন্সে একটি পড়ুয়া নিজেকে সম্পূর্ণ মেলে ধরার সুযোগ পায়।
আগামী শিক্ষাবর্ষ থেকে সিনিয়র সেকেন্ডারিতে উন্নীত হবে প্রোগ্রেসিভ, বর্তমানে ভর্তি চলছে। আপনার ছেলে বা মেয়েকে কোয়ালিটি এডুকেশনের স্বাদ এনে দিতে সামিল হতে পারেন প্রোগ্রেসিভের শিক্ষাযজ্ঞে।